বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অনার্সের যে কোনো বর্ষের বা মাস্টার্সের যে কোনো মাস্টার্স প্রিলি বা মাস্টার্স ফাইনাল ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ ডিগ্রি তৃতীয় বর্ষ ডিগ্রি চতুর্থ বর্ষ থেকে শুরু করে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ যে কোনো বর্ষের অনার্সের রেজাল্ট খুব সহজে আপনি দেখতে পারবেন শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটি আপনার অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করুন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করুন, আর আপনি যে কলেজ থেকে দেখছেন যে স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচ থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি গুগল সার্চ বারে যাব, হ্যাঁ গুগল সার্চ বারে চলে যাব। তার আগে বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার যার রেজাল্ট বের করবেন তা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই আপনি সেভ করে রাখবেন বা কপি করে রাখবেন আপনার। তো আমরা সরাসরি গুগল সার্চ বারে গিয়ে এখানে লিখবো ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করব। আপনি এসে পিসি থেকে দেখলেও একইভাবে প্রসেস করবে এবং একটু নিচে যাবেন, যে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখার পরে একটু নিচে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে একটা আছে ন্যাশনাল এনইউ এনইউ বিডি ইনফো, এই যে এনইউ বিডি ডট ইনফো দেওয়া আছে এই ওয়েবসাইটটাতে প্রেস করুন। ভালোভাবে একটু লক্ষ্য করুন, আমরা আছে স্ক্রিনে দেবো আপনাদের জন্য। তো আমরা আছে যে এই যে এনইউ বিডি ইনফো আমি আপনাদের আবারও দেখাচ্ছি, এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে প্রেস করবেন। হ্যাঁ প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, তার মধ্যে এখানে থ্রি ডট আছে, থ্রি বারে প্রেস করবেন। থ্রি বারে প্রেস করার পরে এখানে রেজাল্ট বলে একটা অপশান আছে, তো উপরেই সবার আগে রেজাল্ট দেওয়া আছে, তো রেজাল্টে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে শিক্ষার্থী বন্ধুরা আপনারা যখন যে ইয়ারের বের করতে চাচ্ছেন এখানে দেখতেছেন যে এক্সামিনেশন নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনারা এখানে কী করবেন সরাসরি এখানে যে এখানে অনার্স সেকেন্ড ইয়ারের রেজাল্টটা বের করবে। যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যদি প্রথম বর্ষ বা যে কোনো বর্ষ হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো এই রিসেন্ট কারেন্ট যে ইয়ার রেজাল্টটা বের হয়েছে সেটা হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট বের হয়েছে, যার কোনো আপনাদেরকে আমি অনার্স দ্বিতীয় বর্ষটাই দেখাচ্ছি। তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আপনি কপি করে রাখছেন সেটা আপনি পেস্ট করে দেবেন। দেওয়ার পরে হচ্ছে যে এক্সাম ইয়ার যেই আপনি মনে করেন যেই সালে আছেন, অর্থাৎ এটা 2023 সাল, কিন্তু আছে যে আপনাকে অবশ্যই একটু আপডেট রাখতে হবে যে কোন সালের পরীক্ষার রেজাল্টটা পরীক্ষাটা আসলে হয়েছে। তো এটা হচ্ছে 2021 সালের পরীক্ষা হয়েছে, তো আমরা হচ্ছে 2021 সিলেক্ট করব। সিলেক্ট করে সার্চ রেজাল্টে দিয়ে দেবো, তাহলে সার্চ রেজাল্ট দিয়ে দিলে অটোমেটিক কিন্তু রেজাল্টটা চলে আসছে। কী কী দেখুন এখানে আপনাদের কিন্তু শিক্ষার্থীর নাম রেজাল্ট স্যাপ সবগুলো দিয়ে দিয়েছে গ্রেড ওয়াইজ। তো এইভাবে আপনি খুব সহজে পরীক্ষার যেদিন রেজাল্ট ঘোষণা হবে সেই দিনে কিন্তু আপনি রেজাল্টটা তৎক্ষণাৎ আপনার কারো সাহায্য ছাড়াই আপনি সরাসরি রেজাল্টটা বের করতে পারবেন। তো এইভাবেই মূলত হচ্ছে যে আপনি খুব সহজে অনার্সের রেজাল্ট বের করতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা সহ অনার্স মাস্টার্স এবং ডিগ্রি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।